নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মার্চ 2023, আপনি তুলা রাশির মানুষ, আপনার জন্য এই মার্চ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই আপনি যদি তুলা রাশির জাতক অথবা জাতিকা হন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা শুনবেন। এটা একটা সার্বিক বিচার, ইন জেনারেল বিচার নয়। তবে একটি কথা আমি বলবো, এই রাশিফল আপনাদেরকে গাইড হিসাবে এবং বন্ধু হিসাবে কিন্তু নিতে পারেন। চন্দ্র রাশি ধরে এই রাশিফলটি আমি কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করছি। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি শুক্র তুঙ্গগৃহে অবস্থান করছে 12 মার্চ পর্যন্ত। 12 মার্চের পর আপনার সমমিত্র রাশিতে অবস্থান করবে। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি, স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় যে সমস্যাতে পড়তে এমন কোনো নয়। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটা শুভ কিন্তু সাইন হতে চলেছে। স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল ভালো, ছোটোখাটো খুচরো সমস্যা থাকতে পারে, মেজর সমস্যা কিন্তু আসবে না আপনার স্বাস্থ্য ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের এডুকেশান। দেখুন, এডুকেশানের জায়গাটা আমি দেখি দেখি আপনাদের পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করছে। এখানে আপনাদের ক্ষেত্রে খুব ভালো, দেখুন যে স্থানে শনি অবস্থান করে সেই স্থানের বলবত্তা বৃদ্ধি কিন্তু করে। অর্থাৎ আপনাদের এডুকেশানটা, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন অথবা আপনারা বাইরে বা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা কোনো স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন সেখানে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে। এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ কিন্তু দিবে, শুনি আপনার শিক্ষাভাবে অবস্থান করছে। যারা বিদ্যার্থীরা আছে, এক্সাম যারা দিবে তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং যারা মানে কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো কিছু ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে চাইছেন সেই জায়গাতে আপনারা বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের সন্তান। দেখুন, সন্তানের জায়গাটা কিন্তু ভালো, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, সন্তানের জন্য আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়া, সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট রয়েছে। যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, এবার কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সময় আপনারা প্রচেষ্টা কিন্তু করতে পারেন, নিশ্চিত রূপে সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে দেখুন, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে খুব ভালো। তবে শুক্র যেহেতু আপনার ষষ্ঠভাবে চলে গেছে, কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, প্রেমিক প্রেমিকার মধ্যে আর্গুমেন্ট, মতবিরোধ, মত পার্থক্য চলে আসতে পারে। অর্থাৎ এই জায়গাটা নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এবং ব্যালেন্সের সাথে কিন্তু আপনাদেরকে চলতে হবে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু রয়েছে। এবার আসি, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে দেখুন, আপনার ঠিক সপ্তমভাবে শুক্র অবস্থান করছে, কবে? 12 মার্চের পর। এবং আপনার সপ্তমপতি মঙ্গল অষ্টমভাবে রয়েছে, 13 মার্চে এই মঙ্গল আপনার ভাগ্যভাবে চলে যাবে। অর্থাৎ যাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু বন্ডিং হচ্ছিল না,
কিছু কিছু ক্ষেত্রে নিজেরা নিজেদের মধ্যেই কিন্তু ভুল বোঝাবুঝি করছিলেন। এবার দেখবেন ঠিক 14ই মার্চের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের মধ্যে যথেষ্ট ভালোবাসা, আপনার নিজেদের মধ্যে বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো কিন্তু রয়েছে। কারণ সপ্তমভাবে শুক্র এবং সপ্তমপতি আপনার যেহেতু ভাগ্যভাবে অবস্থান করছে, এখানে কিন্তু কিছুটা বৃদ্ধি কিন্তু করবে। এবং যেহেতু রাহু অবস্থান করছে 3rd পার্সেন্টের জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতবিরোধ হতে পারে, কিন্তু খুব একটা বড় কিন্তু হবে না। তবে দাম্পত্য সুখের জায়গা কিন্তু আসতে চলেছে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। 13ই মার্চের পর থেকে আপনার ডেলি ইনকাম, আপনাদের সপ্তমপতি আপনার ভাগ্য হয়ে চলে যাচ্ছে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। ব্যবসা, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা কিন্তু চোখ কান খুলে কিন্তু ব্যবসা করবেন। এখানে কিন্তু আমি বারবার বলে রাখছি এই জায়গাটা, যারা বাড়ি ভাড়া বা দোকান ভাড়া বা ভাড়ার মাধ্যমে যারা চলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার একটু সুযোগগুলো কিন্তু আসবে। আপনি তুলা রাশির মানুষ, এই জায়গাটা আপনাদের ইনকামের জায়গা কিন্তু কিছুটা আপনাদের বাড়বে, আপনি তুলা রাশির মানুষ লিখে রাখুন। আপনাদের ভাগ্যাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, এটা আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে 16ই মার্চ পর্যন্ত। যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনি চাঁদের সাথে যুক্ত আছেন, এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা লাভ এই সময় কিন্তু পাবেন। তবে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, দেখুন আপনার ভাগ্যাধিপতি ষষ্ঠভাবে চলে যাচ্ছে 16ই মার্চ। দেখুন এই সময় থেকে কিন্তু ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। ঠিক একটি কথা বলি, 16ই মার্চের আগে আপনারা কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করুন, 16ই মার্চের পর আপনারা কিন্তু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। কারণ যেহেতু ষষ্ঠভাবে ভাগ্যাধিপতি, কিছু কিছু ক্ষেত্রে 16ই মার্চের পর থেকে ভাগ্য বিড়ম্বনা আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং সেখানে ভাগ্যাধিপতি আপনার নিচস্থ হচ্ছে। এখানে কিন্তু খুব একটা যে আপনাদের লাভ দিবে সেটা কিন্তু দিবে না। যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু 12ই মার্চ পর্যন্ত খুব ভালো। যারা অ্যাক্টিং, মডেলিং, আপনার ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে। এবার আসি আপনাদের কর্ম, দেখুন কর্মাধিপতি চন্দ্র, ঠিক বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টি আপনার কর্মভাবে পড়ছে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। একাদশপতি আপনার ঠিক আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, সফলতা দিবে আপনাদেরকে, সাকসেস দিবে, ইনকাম দেবে, কিন্তু ঠিক 16ই মার্চের পর থেকে একাদশপতি ষষ্ঠভাবে চলে যাচ্ছে। এখানে কি একটু প্রতিযোগিতা, একটু টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাদেরকে এগাতে হবে, অর্থাৎ স্মুথলি যেটা যাচ্ছিলেন না সেই স্মুথলিটা আপনারা যেতে হবে না, কিছুটা পথটা একটু এবড়ো খেবড়ো হবে, কিন্তু আপনারা আলটিমেটলি কিন্তু জিতে কিন্তু আসবেন, অসম্ভবকে আপনারা কিন্তু সম্ভব করবেন, যা হবে হবে দেখে নেব এরকম মনে জোর নিয়ে গাবেন। এবং চাকরি ক্ষেত্রে আপনাদের উন্নতি, আটকে যাওয়ার টাকা আপনাদের রিকভারি হওয়া সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনারা বিদেশ থেকে, বিদেশের সাথে যারা যুক্ত আছে বা ফরেনে যারা থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এই সময় দিতে কিন্তু চলেছে। আপনি তুলা রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে গাঢ় রয়েছে। কী উপায় করবেন? প্রথম কথা আমি একটি কথা বলবো, আপনারা মহাদেবের উপাসনা করুন এবং শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।